আসসালামু আলাইকুম, আমি গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা 63 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে এই ধরনের একটা সুন্দর টি শার্ট ডিজাইন তৈরি করে দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। আমরা চলে যাব ফাইল, তারপর নিউ। এইখান থেকে নিউতে আসার পরে আপনার এই পিক্সেল দিবেন 4500 এবং হাইট দিবেন 5400। তারপর এইখান থেকে দেখুন, এই যে মোড়ে যদি আসি আমরা, এইখান থেকে ঠিক এখানেই থাকবে এবং CMYK এবং 300 PPI। এটি দেওয়ার পর এই যে ক্রিয়েট ডকুমেন্ট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের আরেকটা আর্ট বোর্ড চলে আসলো। ঠিক একইভাবে এখন এই যে রেক্টেঙ্গুলার টুল, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে এই যদি আমার ডিসপ্লেতে, আমরা মনিটর ডিসপ্লেতে ডবল ক্লিক করি তাহলে এখানে চলে আসবে এইভাবে। তখন ঠিক একইভাবে একই সাইজটা দিবেন, যেমন 4500 এবং এই পাশে দিবেন হচ্ছে 5400। এই যে দেখুন 5400। এটি দেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করলাম। এখন দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা আমি ব্ল্যাক দেব, সেই জন্য এই যে হোয়াইটটা এখানে ডবল ক্লিক করে 6টা শূন্য দিবেন, 1 2 3 4 5 6টা। হ্যাঁ, 6টা শূন্য দিয়ে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার সাথে সাথে এই যে ব্ল্যাকটা চলে আসলো ব্যাকগ্রাউন্ড। তারপর এইখান থেকে দেখুন এই যে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এখানে ক্লিক করার সাথে সাথেই আমার সুন্দর একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেল। এখন Ctrl+2 দিয়ে আমি লক করে দিলাম, Ctrl+2 দিয়ে লক করে দিলাম। এখন দেখুন আমি এই যে যেটা দেখে করব, ঠিক এই ডিজাইন লেখাগুলো লিখে নিচ্ছে। আমি প্রথমে বি লিখলাম, তারপর এখান থেকে ওয়ার্ল্ড চেপে ধরে, এই যেহেতু 5টা লেখা আছে আমি 5টা লিখলাম। এই যে ওয়ার্ল্ড চেপে ধরলাম, দেখুন 5টাই। এখানে ওয়ার্ল্ড এবং শিফট চেপে ধরবেন তাহলে সোজা চলে আসবে। আচ্ছা, ঠিক একই অবস্থা এই 5টা আমি দেখুন এই লেখাটা জাস্ট এখানে লিখলাম। দ্বিতীয়টা আমি একটু লিখি যে সাম, SOME। একটা ফন্ট নেব গ্রুস, GRUS, গ্রুস, দেখছেন? এটা গুগলে সার্চ দিলে আপনারা সুন্দরভাবে পেয়ে যাবেন, গ্রুস, GRUS। এটা নিলাম, এটা নিয়ে এখান থেকে দেখুন ইটালিক আছে, আমি জাস্ট বোল্ড করে দিলাম। বোল্ড দেওয়ার সাথে সাথে এটা কিন্তু তৈরি হয়ে গেল। আচ্ছা, এখন কি করবেন? এখন দেখুন জাস্ট আমি সাইজ মতন একটু যতটুকু দরকার সেই সাইজ মতন নিব। নেওয়ার পর দেখুন এই বিটা আমি একটু উপরে উঠাই দিলাম, দেখুন একটু উপরে উঠাই দিলাম। সামটা এখানেই থাকবে এবং এই দুটি যেহেতু বড় হবে আমি পরে বড় করতেছি। দেখুন এখানে জাস্ট এইটা সবগুলোকে আপনারা জাস্ট এখন এই যে সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু এক্সপান্ড করে দেবেন, কোনোটাই কিন্তু এরকম রাখা যাবে না। তো জাস্ট অবজেক্টে যাবো, তারপরে এক্সপান্ড করে দিলাম। এই যে এক্সপান্ড করে ওকেতে ক্লিক করলাম, সবগুলো কিন্তু এক্সপান্ড হয়ে গেল। তারপর দেখুন এখানে এক্সপান্ড হওয়ার পরে এই যে বিতে আমি একটা লাইন টানবো। তো লাইন টানতে গেলে এই যে আপনার লাইন আছে, দেখুন এখানে সহজভাবে এই যে লাইনটা নিয়ে নিলাম। লাইনটা নিয়ে আমি ঠিক মাঝামাঝি অবস্থায় এখানে এই যে শিপ চাপে ধরবে না, তাহলে একদম সোজা হবে। এই যে নিলাম, দেখুন এটা নেওয়ার পর কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে না। ঠিক এই অবস্থায় আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট এই যে হোয়াইট দিয়ে দেবেন, হোয়াইট যেহেতু কালার আসবে, এবং এই যে স্টকটা বাড়াই দেবেন। এই যে স্টকটা বাড়াই দিলে দেখুন স্টকটা যখনই আমি বাড়াই দেবো তখন কিন্তু এই যে দেখা যাচ্ছে, আমি 35 দিলাম 35 দিলাম। এই যে জাস্ট স্টকটা সুন্দরভাবে এখন দেখা যাচ্ছে, এই সাইজটাই আমি রাখবো। তো এখান থেকে দেখুন আমি এই সিলেক্ট থাকা অবস্থায় রাইট মাউস ক্লিক করলাম, তারপর এখান থেকে ট্রান্সফর্ম আসলাম, রিফ্লেক্ট করলাম, রিফ্লেক্ট করে এখান থেকে কপি দিলাম। দেখুন আরেকটা তৈরি হয়ে গেছে। ঠিক একই অবস্থায় আমি এখান থেকে এই জাস্ট এই শিফট চাপে ধরবেন, এখান থেকে জাস্ট এই যে বক্সটা তৈরি করলাম। আচ্ছা, বক্সটা তৈরি করলে দেখুন এইখানে লেখাটা কিন্তু নিচে চলে গেছে। তারপর দেখুন এই যে লেখাটাকে জাস্ট রাইট মাউস ক্লিক করে অ্যারেঞ্জ, তারপরে ব্রিংড ফন্ট, এই যে নিয়ে আসার সাথে দেখুন ফন্ট সামনে চলে আসবে। তখন কিন্তু এটা ঠিক সমান মাপে আমি এইখানে বসাই দিলাম, দেখুন এই যে
ফন্টটা এখানে চলে আসলে তখন দুটিকেই আমি সিলেক্ট করব। দেখুন এখানে আর একটু বড় যদি করতে চান তাহলে করবেন, আমি এইটুকু রাখবো, দুটি সিলেক্ট করলাম। সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখান থেকে এই যে অ্যালাইনটা ঠিক করে দেবো, অ্যালাইনটা এখানে করতে গেলে এই যে আপনারা দেখুন এই জায়গায় আসবেন, অ্যালাইন টু সিলেকশন, এখানে থাকা অবস্থায় এই যে সেন্টার হরিজন্টাল ভার্টিক্যাল ঠিক এক জায়গায় সমান মাপে চলে আসবে। তারপর এটাকে আপনারা যদি মনে করেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, একটু কাটা আছে এই যে অন্য কোনো কালার দেওয়া আছে, ঠিক সেই অবস্থায় আপনারা এখানে চলে আসবেন, লাইনে আসবেন। লাইনে আসার পর ঠিক এখান থেকে একটা লাইন নিলাম, ঠিক একই অবস্থায় লাইনের এটা আমি এই যে স্টকটা বাড়াই দিলাম, স্টকটা জাস্ট একটু বাড়াই দিলাম এবং এইটাকে হোয়াইট না দিয়ে ব্ল্যাক দিয়ে দিলাম। এই যে দেখা যাচ্ছে এখন সুন্দরভাবে, ঠিক একই অবস্থায় আমি এইটাকেই সিলেক্ট থাকা অবস্থায় অল্ট চেপে ধরলাম। অল্ট চেপে ধরে এই যে দেখুন আরেক জায়গা, এটা আরেকটা নিয়ে নিলাম, ঠিক এইখানে ঠিক সমান মাপের আপনার চোখের আন্দাজের মাপটা নিয়ে নেবেন। আচ্ছা, নেওয়ার পর এখন এটা দুটোই সিলেক্ট করলাম, এই যে দেখুন ঠিক এইটা এবং এইটা পুরো এইটা সিলেক্ট করলাম। সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার চলে গেলাম এই যে দেখুন অবজেক্ট, তারপরে এক্সপ্যান্ড করে দিলাম। এই যে এক্সপ্যান্ড করার পর এখন যদি আমি এখানে আনগ্রুপ করি দেখুন এটা জাস্ট আলাদা আলাদা হয়ে গেছে, এই যে এখানে দেখুন আলাদা হয়ে গেছে, এই এটা আলাদা হয়ে গেছে, এটাও কিন্তু আলাদা। যদি আলাদা না হয় আবার এই যে আনগ্রুপ করে দেবেন তো দেখবেন আলাদা হয়ে যাবে। এই যে তারপর যদি দেখেন যে এটা কোনো এখনও ডিভাইডেড না হয় সেই ক্ষেত্রে আপনার পাথ ফাইন্ডারে আসবেন। এই যে এখানে পাথ ফাইন্ডারে আসার পরে শিফট কন্ট্রোল F9 দিলে হবে, এখানে এই যে ডিভাইডেড ডিভাইডেড ক্লিক করে আরেকবার আনগ্রুপ প্লেট থাকা অবস্থায় আনগ্রুপ করে দেবেন। এখন দেখুন এই যে সবগুলো আলাদা আলাদা ডিভাইডেড হয়ে গেছে। তো এখন আমি যে কোনো কালার এখান থেকে দিতে পারি, এই যে সিলেক্ট থাকা অবস্থায় আই ড্রপার নিয়ে এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, এই যে হয়ে গেল। তারপর আবার দেখুন এটাও নিয়ে নিলাম, এই যে এটা নিয়ে এই যে কালার থাকা অবস্থায় দেখুন এখানে আই ড্রপার নেবেন, আই ড্রপার নিয়ে এই যে এটা দিয়ে দেবেন, এই দুটি কিন্তু কালার হয়ে গেল। জাস্ট এখন আপনাদের হয়ে যাওয়ার পর এখানে এই যে এইগুলো আপনারা কেটে দেবেন, এই যে এখানে যে লাইনটা ছিল এই লাইনটা জাস্ট এখান থেকে কেটে দিতে পারেন, লাইনটা যদি বাড়তি অংশ থাকে এটা কেটে দেবেন। আচ্ছা, এবং এটিকে গ্রুপ করে দেবেন, এটা দিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেবেন। এই অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ড করে দেবেন, এক্সপ্যান্ড করে আপনার যে কালারটা দরকার ঠিক সেই কালারটা এই যে এখান থেকে নিলে হয়ে গেল। এখন দেখুন এই যে বড়, এখনই হচ্ছে এই কীভাবে এটা করতে হয়, এটি হচ্ছে অনেকেই সমস্যা হয় সেই জিনিসটাই আমি আপনাদের দেখাচ্ছি। এই জিআরটা সবচেয়ে বড় করে দেবেন, জিআরটা বড় করে তারপর এইখান থেকে দেখুন এই যে আমি বড় করে দিলাম, দেখুন আপনার চোখের আন্দাজে যতটুকু দরকার ততটুকু নেবেন। এখন দেখুন এইটা এবং এইটা দুটিকেই কিন্তু এক্সপ্যান্ড করে দেবে, এই যে শিফট চেপে ধরে এটি সিলেক্ট করে অবজেক্টে গেলাম, তারপরে এক্সপ্যান্ড করে দিলাম, এক্সপ্যান্ড করার সাথে সাথেই সব কিন্তু এক্সপ্যান্ড হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তারপর হওয়ার পরে এখন এইটাকে আমি এই যে এই ধরনের ভাগ করব কিভাবে, দেখুন এখানে এই যে আমি একটা লাইন সেগমেন্ট টুল নিলাম, নিয়ে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত ঠিক যেভাবে আছে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত আমি এই যে দিলাম, এই পাশ দিলাম, ঠিক একই অবস্থায় আপনারা আরেকটা নেবেন, এই যে এখান থেকে আরেকটা নিয়ে এখান থেকে ঠিক এইখান থেকে দেখুন ঠিক সমান মাপের এই যে এইটা নিলাম। আচ্ছা, নেওয়ার পর এখন দেখুন এটা নেওয়ার পর দুটোই আমি এখান থেকে সিলেক্ট করব, এই যে এবং এটাকে প্রথমে মোটা করে দেবেন, এই যে এটাকে এই লাইনটাকে আমি জাস্ট মোটা করে দেবো, মোটা না করলে বোঝা যাবে না, যেহেতু কালোর সাথে কালো না করে আপনি হোয়াইট দিতেন তাহলে বুঝতে পারবেন। এই যে জাস্ট একটু মোটা করলাম, আপনারা আপনাদের চোখের অনুযায়ী মোটা করবেন, ঠিক একই অবস্থা এটাকে আমি মোটা করছি, দেখুন এখানে এই যে এখানে মোটা করে দেবেন এবং দেখুন 30 দিলাম, এটারও একই সাইজ দিলাম। আচ্ছা, এই যে একই সাইজ দিলাম, মোটা করার পরে এখন দুটোকেই সিলেক্ট করবেন, এই যে আবার দুটোকে সিলেক্ট করলাম, দেখুন সিলেক্ট থাকা অবস্থায় পুরোটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব যে এখান থেকে এই আপনারা দুটোভাবে দেখাচ্ছি, এটা দিয়ে আপনারা এই যে শিপ বিল্ডার টুল, হ্যাঁ এখান থেকে করতে পারেন, শিপ বিল্ডার টুল দিয়ে এই যে যদি দেখুন যে অল্ট চেপে ধরে আপনি কালার করতে চান, এই যে দেখুন যতটুকু দরকার কালার করতে পারবেন, দেখুন এই দুটিকে আমি সিলেক্ট করবো। সিলেক্ট থাকা অবস্থায়
এইখান থেকে আবার চলে যাব এই যে পাথফাইন্ডারে, পাথফাইন্ডারে আসার পর এখান থেকে এই যে ডিভাইডেড, এখান থেকে আমরা ডিভাইডেড দিয়ে দেবো, এই যে ডিভাইডেড দিলাম, তারপরে এখান থেকে যদি মনে করি আনগ্রুপ করে দেবো, এই যে এখানে আসার পরে এই যে দেখুন ডিভাইডেড করার পরে আবার সিলেক্ট করবে না, ডিভাইডেড করার পর সিলেক্ট থাকা অবস্থায় এই যে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে, এই যে দেখুন এখানে সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে, দেখছেন? তো এখন আপনারা এটা আলাদা আলাদা হওয়ার পরে আপনারা কিন্তু এখন সুন্দরভাবে এই কালারটা চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি সিলেক্ট থাক করলাম, সিলেক্ট থাকা অবস্থায় আইড্রপার নিলাম এবং যে কালারটা করবো ঠিক সেই কালারটা এখানে ক্লিক করলাম, এই যে চলে আসছে, দেখছেন? তো এই কালারটা করতে পারবেন এই যে এইভাবে। দেখুন আবার যদি নেন এখানে, যদি অন্য কালার দিতে চান তাহলে কিন্তু দিতে পারবেন, এই যে দেখুন আমি এইটা না দিয়ে আমি যদি মনে করি যে এখান থেকে আমি আরেকটা কালার দেবো, এই যে এইটা দিতে যাচ্ছে, দেখুন এখানে এটাও দিতে পারবেন, এই যে এটা দিতে পারবেন, অথবা অন্য যে কোনো আপনার ইচ্ছা মতো যে কোনো একটা দিবেন, চেঞ্জ করে দিলাম। তো দেখুন এখানে সুন্দরভাবে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর নিচের এই যে যদি দাগটা থাকে, এই দাগগুলো কিন্তু যে লাইনগুলো থাকবে এই লাইনগুলো কিন্তু আপনাকে উঠাই দিতে হবে। এই যে লাইনগুলো আছে, দুটি গোল চিহ্ন আছে, আমি জাস্ট এইটাই এই যে এইখান থেকে দেখুন অল্ট চেপে ধরে নিয়ে আসলাম, একেবারে রাইট অল্ট এবং শিফট চেপে ধরে নেবেন, তাহলে শোভা একদম সোজা হবে, ঠিক একই অবস্থায় এখান থেকে থাকা অবস্থায় যদি আরে আবার এটি নিলাম, অল্ট চেপে ধরলাম এবং শিফট চেপে ধরলাম, তাহলে ঠিক সমান মাপে দেখুন আমার এখানে হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমি এখানে দুটো গোল চিহ্ন দেবো, তো এই যে গোল চিহ্ন দেবো মানে এখান থেকে এই যে ইলিপস নিলাম, এখান থেকে ইলিপস টুল নিলাম, হ্যাঁ ইলিপস টুল নিলাম এবং এটিকে আমি একটু হোয়াইট ফিল কালার করে দিলাম, এবং এটিকে আমি এখান থেকে আরেকটা দেখুন এখানে জাস্ট অল্ট চেপে ধরে আরেকটা নিয়ে নিলাম, এই যে পাশে অল্ট এবং শিফট চেপে ধরে সমান্তর করে নিলাম, হ্যাঁ তাহলে দেখুন যে এখন কিন্তু আমার পুরো জিনিসটা হয়ে গেছে। তারপর পুরো জিনিসটাকে আপনারা একবার সিলেক্ট করবেন, সিলেক্ট থাকা অবস্থায় আবার অবজেক্টে যাবেন এবং এক্সপ্যান্ড করে দেবেন, হ্যাঁ এই যে এক্সপ্যান্ড করে দেবেন, এক্সপ্যান্ড করার পর তারপর এখান থেকে গ্রুপ করবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, তারপর এখানে এসে অ্যালাইনমেন্টটা ঠিক করে দেবেন, এই যে অরিজিনটা অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, জাস্ট এখানে দেওয়ার সাথে সাথে দেখবেন যে এখানে যদি কোনো রকম সমস্যা হয় তখন দেখুন যে এই যে সিলেকশন আছে তাই আপনারা চলে যাবেন হচ্ছে অ্যালাইন ইন আর্টবোর্ড, এটাকে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট থাকা অবস্থায় আবার দেখুন এই যে অ্যালাইন ইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দেওয়ার সাথে সাথে আপনাদের সমান পজিশনে চলে আসবে এবং আপনারা চোখের আন্দাজে যতটুকু বড় করা দরকার আপনারা তখন বড় করবেন। আচ্ছা তো দেখুন এখানে কিন্তু আমার এই টি শার্ট ডিজাইনটা তৈরি করা হয়ে গেল। তো এখন আমি যদি সেভ করতে চাই কীভাবে করব, ফাইলে যাবেন, তারপর এইখানে চলে আসবেন, এই যে এক্সপোর্ট, তারপরে সেভ অফ ওয়েব, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে সেভ ওয়েবে আসার পরে তারপরে এই যে 100% আছে এখানে আপনারা ছোট করে দেবেন তাহলে দেখতে পারবেন, কারণ নাহলে কিন্তু পুরো দেখতে পারবেন না, এই যে পুরো জিনিসটা এখানে ছোট যেহেতু স্ক্রিনটা পুরো দেখা যাবে না, এখানে এই যে এই সাইজটা ছোট করে এখানে জেপিজি জেপিইজি বা পিএনজি নামে সেভ করবেন, হ্যাঁ পিএনজি নামে সেভ করতে পারেন। তো দেখুন এখানে আমি জেপিজি নিলাম, এই যে তারপরে সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখান থেকে সেভ হয়ে যাবে, এই যে আমি যদি এখানে টি শার্ট দিয়ে এখানে সেভকে ক্লিক করলাম, সেভে ক্লিক করার সাথে সাথেই আপনার এই জেপিইজি নামে সেভ হয়ে যাবে। যদি আপনি পিএনজি হিসাবে সেভ করতে চান সেই ক্ষেত্রে সেম নিয়মে এখানে ফাইলে যাবেন, তারপর এক্সপোর্ট যাবেন, তারপরে সেভ ফর ওয়েব এখানে যাবেন, এখানে যাওয়ার পর দেখুন দেখুন এই যে পিএনজি পিএনজি 24, হ্যাঁ এইটা দিবেন, এইটা দেওয়ার পর এই সাইজটাও আপনার ঠিক একই অবস্থায় এইখান থেকে কিন্তু এই যে 25% বা 12.5% দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন। তারপরে সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু চলে আসছে, তারপর এখানে পিএনজি নামে এটা সেভ করতে পারে না, এই যে টি শার্ট টি এস এস আই আর টি টি শার্টে তারপর পিএনজি নামে সেভ করে দিতে পারেন। তো এইভাবে বন্ধুরা সেভ করা যায় একটা টি শার্ট, দারুণ টি শার্ট আপনারা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।